সমস্তির মধ্যে অশান্তি এবং আমি বা স্ত্রী যদি ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যায় বা এদের মধ্যে যদি ব্যক্তির আগমন ঘটে এবং আপনার খুব প্রিয় পার্টনার যার সঙ্গে আপনি দীর্ঘ দিন ধরে আছেন সেই পার্টনার যদি আপনাকে ছেড়ে যায় তখন কিন্তু কামাক্ষা তন্ত্রের সব থেকে বহুল প্রচলিত যে প্রয়োগ সেটা কিন্তু আপনাদের বিশাল উপকারের রক্ত প্রভা কামিনী মোহিনী বসীকরণ রক্ত প্রভা কামিনী মোহিনী বসীকরণ কামাক্ষা শাস্ত্রের তন্ত্রের প্রয়োগে বশীকরণের প্রয়োগ কামিনী বহিনীর গুরুত্ব কিন্তু কামিনী বহিনী বশীকরণের অন্য কারোর প্রয়োগ করা যায় না এবং একটা ব্যতিক্রম আছে যেই সঙ্গী বা সঙ্গী আপনার দীর্ঘ দিনের এবং খুব ক্লোজ খুব আপন তার উপরই প্রয়োগ করা হয় কিন্তু এটা ভুলেও অন্য কোন ব্যক্তির ওপর প্রয়োগ করা হয় না কামিনী মহিনী যে আপনার আপনার কাছে রেখে দেওয়ার জন্য আপনার স্ত্রী বা আপনার স্বামীকে আপনার কাছে ফিরিয়ে আনার জন্য এই অমুক অস্ত্রের কোনো দ্বিতীয় বিকল্প হয় না কামিনী মহিনী বশীকরণের প্রচুর ভাগ আছে তার মধ্যে ভাকনি আজকে আমি আলোচনা করছি তা হচ্ছে রক্তপ্রবাহ কামিনী মहिणी বসিত কামিনী মहिणी বসিকনে যদি আপনি পাঠপুন দেখেন অনেক জটিল থেকে জটিল থেকে ঝটীল তনপ্রক কিন্তু এটা অনেক সোজা অনেক ইজি প্রয়োগ তাই এটা নিয়ে আমি আলোচনা করব তাও সম্পূর্ণ আলোচনা কিন্তু অন স্ক্রিন ভিডিওতে করা যাবে না শুধু আপনাদের একটু হিন্ট দিতে যাচ্ছি কি কি ভাবে এটা প্রয়োগ করা হয় কামিনী মहिणी বসিকনে রক্তপ্রবাহ যেটা একমাত্র সিদ্ধপীঠ বা কোন শক্তিপীঠের বসে করা যায় এটা বাড়িতে বসে করার কিন্তু কোন অবকাশ নেই বা কোন জাগ্রত মন্দিরে বসে আপনি করতে পার। এটা অবশ্যই মধ্যরাত্রিরে বা নিশি রাতে প্রয়োগ করা হয় এবং এই প্রয়োগ এমন সবাই করতে হয় যাতে তৃতীয় ব্যক্তি বা অন্য কেউ না দেখে যে প্রয়োগ করছে সে দেখবে যার হয়ে প্রয়োগ করা হচ্ছে সেই দেবে এছাড়া কিন্তু অন্য কেউ এখানে প্রয়োগ দেখা এ উচিত নয় কারণ এটা এতটাই গোপন প্রক্রিয়া এবং জটিল প্রক্রিয়া তার জন্য বলা হবে কি লাগ অবশ্যই তার নাম পুরো নাম তার বাবা মায়ের নাম জানলে খুব ভালো হয় সেটা লাগবে এবং তার ব্যবহৃত কোন বস্ত্র কোন বস্ত্র লাগবে ধরুন যে বস্ত্র এটা কাঁচা বা ধোয়া হয়ে গেলে সেই বস্ত্র চুল দিতে পারেন লোক দিতে পারেন গায়ের ময়লা দিতে পারেন এগুলো এছাড়া যেটা সব থেকে বেশি লাগে অবশ্যই কাম বস্ত্র এবং কাম সিঁদুর এবং বেল মূল কন্দ মূল সে হলে শ্বেত পলা শ্বেত লজ্জাবোই কুমড়োর মূল মাটি লাল চন্দন সাদা চন্দন হলুদ চন্দন এবং বিশেষ যে জন্য সেখানে কিন্তু কিছু পরিমাণে কিছু পরিমাণে আপনার গঙ্গার জলে সাত ঘাটের গঙ্গা জল হলে ভালো হয় সাত ঘাটের কটা ঘাটের গঙ্গা জল অবশ্যই ভোরবেলা একদম যখন প্রথম সূর্যের আলো পড়ছে সেইভাবে পরপর সাত দিন জোগাড় করতে হয় যদি আরো ভালো হয় যদি সাতখানা জলাশয়ের হয় একটা গঙ্গা দিলেন বা অন্য আরো ছটা নদী বা ঝিল বা পুকুর শুদ্ধ পুকুরের জল এবং অবশ্যই একটা লাল জবা সাদা জবা লাগে এবং আপনার কন্দ ফুল হলে আরো ভালো হয় এগুলো হচ্ছে উপকরণ এই উপকরণ গুলো যদি যোগার থাকে তবেই কিন্তু এর প্রয়োগটা এবং এই প্রয়োগ অবশ্যই অমোক প্রয়োগ সিদ্ধ পিঠে বসে সিদ্ধ পুরুষ বা উচ্চকোটির সাধক বা বামাচারী তান্ত্রিক দ্বারা এর প্রয়োগটা করতে হয় এই প্রয়োগ যখন করবেন তখন অবশ্যই চার হয়ে প্রয়োগটা করা হচ্ছে সে যদি উপস্থিত থাকতে পারে ভালো না হলে তার নামে সংকল্প করে প্রয়োগটা করা হয় এই প্রয়োগ করার সময় যখন সিদ্ধ পুরুষ একবার আসনে বসে পড়বেন সে কিন্তু আসন থেকে উঠতে পারবেন না যতক্ষণ না সে প্রয়োগটা শেষ করে তার যদি কোনো দরকার বা তার যদি কোনো দ্রব্য লাগে সে কিন্তু অন্য তার কোনো সাদরে বা যে প্রয়োগ করাচ্ছে তাকেই জোগাড় করে দিতে হবে সেই সিদ্ধ পুরুষ কিন্তু সে আসন থেকে উঠতে পারবেন না এই জিনিসগুলো কিন্তু আপনাকে মেনে তবে তবেই হয়নি বসীকরণটা করতে হয় অনেকেই বলে কামেলিম করে ফেলেছে কিন্তু কাজ হচ্ছে না কারণ এই জিনিসগুলো একটা ত্রুটি ত্রুটি একটা এই কাজকে কিন্তু অসফল করে দেয় এবং এতে আর উল্টো ফল হতে পারে কারণ এই প্রয়োগ এতটাই গুপ্ত এবং এতটাই জটিল এই জন্যই বললাম এটা কিন্তু খুব শুদ্ধ চারে খুব উচ্চকোটির বা বামাচারীর তান্ত্রিক ছাড়া করা সম্ভব নয় এই প্রয়োগ একবার অবশ্যই করিয়ে দেখবেন যদি আপনার এরকম কোনো প্রবলেম থাকে দেখবেন আপনার অবশ্যই সফলতা এসছে এবং আপনি সফল হবে আপনার সংসার শান্তি ফিরিয়ে আনতে পেরেছেন এবং আবার সংসার আবার আগের মতো জুড়ে গেছে এবং আপনি খুশি মনে সাংসারিক জীবন যাপন করতে পারছেন এবং জিনিস মনে রাখবেন বারবার করে আমি আবার সহজ করছি এই পয় কিন্তু ভুলেও কাউকে দিয়ে তৃতীয় ব্যক্তি বা পরপুরুষ বা বনের জন্য করতে যাবেন না ওতে কিন্তু আপনার কিন্তু রকম প্রবলেম বা ক্ষতি হতে পারে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটাকে শেয়ার করুন এবং যারা প্রথম চ্যানেলটা আজকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করবেন অবশ্যই ইনস্টাগ্রামটাকে ফলো করবেন ফেসবুক পেজটাকে লাইক করবেন এবং চ্যানেল তাকে সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং যারা রেগুলার দর্শক তারা অবশ্যই জানান ভিডিওটা কেমন লাগলো এই প্রক্রিয়া আপনি করতে চান তাহলে অবশ্যই জানাবেন এবং অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন জয় মাতা